খাস কলকাতায় দিনে দুপুরে বেপরোয়া গাড়ির তাণ্ডব। পিজিএস এর দিক থেকে এজিসি বোস রোড ধরে হেস্টিংস এর দিকে যাওয়ার সময় বেলভিডিয়ার রোডের ক্রসিং এর সিগন্যাল ভেঙে পরের পর পথচারী বাইককে ধাক্কা, ঘটনাস্থলে মৃত তিন, বাইক আরোহী ও পথচারী মিলিয়ে আহত মোট ২১, আশঙ্কাজনক গাড়ির চালক সহ ৭। আন্তরাজ্য মাদক পাচার চক্রের দুই পান্ডা গ্রেফতার, বারুইপুর থানার কৃষ্ণমোহন স্টেশনের কাছ থেকে গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে ওৎপেতে ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পুলিশ। উদ্ধার ২০০ গ্রাম হেরোইন, বাজারে দাম ১০ লক্ষ টাকা। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বাংলা কোচিং এর মধ্যেই সহপাঠীকে ছুরি, উত্তর চব্বিশ পরগনার হালি শহরের কবিরাজপাড়ার ঘটনা। রাজি না হতেই ছাত্রীর গালে ছুরির কোপ, ক্লাস টুয়েলভের ছাত্রকে গ্রেফতার বিটপুর থানার। আহত অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি জখম ছাত্রী। বেনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হলো ডায়মন্ড হারবারের দুটি নার্সিংহোম। জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, ধরা পড়ে একাধিক অনিয়ম। একটি নার্সিংহোমে লাইসেন্স পুনর্নবীকরণেরও হয়নি, মেয়াদ ফুরিয়েছে অগ্নি নির্বাপক সরঞ্জামেরও। অন্য নার্সিংহোমে অনুমোদিত কোটার বেশি রোগী ভর্তি করা হয়েছিল। অটো ও টোটো চালকদের সংঘর্ষে অশান্তি, বিনা অনুমতিতে বারুইপুর গড়িয়া রুটে টোটো চালানোর অভিযোগ। ওই রুটে টোটো বন্ধের দাবিতে সোনারপুরের এস এন বোস রোডে অটো চালকদের জমায়েত, কয়েকটি টোটো অটো চালকদের মারধরের অভিযোগ। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবহন দপ্তরের কর্তারা। সংবাদপত্রে একটি পর্যটন সংস্থার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, আদিবাসী মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যের অভিযোগ। পুরুলিয়ায় বিক্ষোভ আদিবাসী সংগঠন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জেলাশাসক দপ্তর ঘেরাও, জমায়েত হন প্রায় ২৫,০০০ বিক্ষোভকারী। বধূ হত্যার অভিযোগে উত্তপ্ত কেশপুরের আনন্দপুর, বছর ২২ তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তরুণীকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন, দাবি পরিবারের। দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের, অভিযুক্তদের গ্রেফতারের দাবি। পরে পুলিশের আশ্বাসে দেহ ছাড়া হয় পলাতক মৃতার শ্বশুরবাড়ির লোকজন। ধান প্রক্রিয়াকরণ নিয়ে জট কাটল না, অচলাবস্থা কাটাতে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে বৈঠক করে রাইস মিল সংগঠনগুলি, কিন্তু দাবিতে অনর মিল মালিকরা। কেন্দ্র ও রাজ্য সরকার দাবি না মানলে ধান প্রক্রিয়াকরণে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় রাইস মিল সংগঠন। জট কাটাতে আজ ফের বৈঠক। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে চক্ষু চড়ক গাছ, সি বিচের ওপর এটা কি? মুহূর্তে ভিড় জমে যায় পুরীর বইধরা প্যান্থা বিচে। একটি বিশাল আকার তিমি হাঙরের দেহ ঘিরে ওই উত্তেজনা, সমুদ্রে ভেসে আসে প্রাণীটির দেহ। পরিস্থিতি সামাল দিতে এলাকা ঘিরে ফেলে পুলিশ।